বেকেন্ট্রি ডেগেনহাম সেন্ট্রাল মসজিদ ঘিরে সৃষ্ট বিতর্ক আরো চরম আকার ধারণ করেছে। বর্তমান কমিটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতি এবং ট্রাস্টিদের বিরুদ্ধে রুচিহীন তথ্য প্রকাশের অভিযোগ এনেছেন মুসল্লিরা। এ বিষয়ে শুক্রবার মুসল্লিরা বাংলা টিভির সাথে কথা বললেও কোনো রকম বক্তব্য দিতে রাজি হননি বর্তমান কমিটির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাদের মুরাদ। বেকন্ঠী ডেগেনহাম সেন্ট্রাল মসজিদে প্রকাশিত ম্যাগাজিনে ইতিহাস বিকৃতি, ট্রাস্টিদের বিরুদ্ধে রুচিহীন তথ্য প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার বাদ জুমা মসজিদটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও মুসল্লিরা এক হয়ে এর প্রতিবাদ জানান। এখন আমি জানতাম পারলাম একটা ব্যক্তি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। বড় দুঃখ লাগে যে আল্লাহর গড় মসজিদ রে তাইন ব্যক্তি মালিকানাধীন করছেন। আসলে মসজিদ একজনের দ্বারা হয় না, এটা সম্মিলিত প্রচেষ্টা লাগে সবার। হয়তো কারো প্রচেষ্টা বেশি থাকে, কারো কম থাকে, বা সম্মিলিত প্রচেষ্টা থাকে, কমিউনিটি ছাড়া কোনো মসজিদ হয় না। হি স্টপ মি টু নট ডু দ্য আজান অন ফ্রাইডে অ্যান্ড টোল মি ইউ আর নট অ্যালাউড বিকজ ইউ আর বিলং টু আদার ফিরকা। মসজিদের মুসল্লি ও সাংবাদিক ইসহাক কাজল বললেন, ইতিহাস বিকৃতি অনৈতিক, সবার অংশগ্রহণ ছাড়া এই অবস্থানে আজকে মসজিদ দেওয়া সম্ভব ছিল না। সবারই সাহায্য সহযোগিতায় মসজিদ এই জায়গাতে গেছে। কিন্তু আমি যে মসজিদের নামে, ইতিহাসের নামে একটা ম্যাগাজিন বের হয়েছে যা খুবই তথ্য বিকৃত। বর্তমান কমিটির চেয়ারম্যান নিজের পরিবারের সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ করে মুসল্লিরা বলেন, মসজিদের জায়গা তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দখল করে রেখেছেন। তাই একটা ডিক্লিয়ার দিচ্ছেন আমার কাছে, এটা তান ফ্যামিলি বিজনেস এবং তাই কেন একটা টেবিল সররা, এই টেবিল এটা তান ব্যক্তিগত তান প্রপার্টি এবং তান পরিবারের প্রপার্টি, এটা থাকি তাই তান ব্যবসা বাণিজ্য ছাড়া এর যাইবা। স্থানীয় কাউন্সিলর ফারুক চৌধুরী এ বিষয়ে অবগত আছেন বলে উল্লেখ করেন। লিখিত অভিযোগ পেলে তিনি এ বিষয়টি সমাধানে উদ্যোগ নেবেন। আমি যে কমিউনিটি লিডার হিসাবে আমি মনে করি আমরা এটা মিনিমাল বইয়া আমরা এটা মানে মীমাংসা করা যাইব বইয়া আমরা দেখ মনে রাখি কিতা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মসজিদ কমিটির চেয়ার কোন রকম মন্তব্য করা থেকে বিরত থাকেন এবং বাংলা টিভির প্রতিবেদককে নামাজ পড়তে বাধা দেন। তবে বর্তমান কমিটির সদস্য ময়নুল ইসলাম বুলবুল ধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য না করার অনুরোধ জানান। রিসেন্টলি একটা যে পাবলিকেশন নিয়ে একটা আসছে, আমি বলতে চাই যে এই পাবলিকেশনটা আমি মানে আই হ্যাড এ চান্স টু হ্যাভ এ লুক অ্যাট দ্যাট, এটা খুব বেশি ওয়েল অর্গানাইজড না এবং এখানে মানে বেসিক্যালি বাংলা ইংলিশের মধ্যে সামঞ্জস্যও নাই এবং এটা খুব এখন পার্সোনালি অনেক মানুষ অ্যাটাক করেছে। গত 21 আগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ